করোনাকালীন দেশের আর্থিক প্রবাহ সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে ব্যাংক, বিমা, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারগুলো। করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক স্থবিরতা দেখা দিলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা দেখা যায়নি সরকারের সময় উপযোগী সাহসী সিদ্ধান্তের ফলে। করোনা ভাইরাসের বিস্তার রোধে গত 23 জুলাই থেকে ফের শুরু হয় কঠোর লকডাউন। তবে দেশের ব্যবসা বাণিজ্য, আর্থসামাজিক ব্যবস্থা ও আর্থিক প্রবাহ সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা রয়েছে ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে অর্থনৈতিক সচলতার পাশাপাশি উপকৃত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। খোলা রাখলে পরে অবশ্যই সুবিধা, আজকে যদি বন্ধ থাকতো তাহলে মনে করেন আমার সামান্য ব্যবসা হইতো, এই ব্যবসাটা আমি পাইতাম না। প্রতিদিন না খুলে সপ্তাহে 2 দিন বা 3 দিন এটা মানে কন্টিনিউ করার দরকার নেই, মানুষের একদম জরুরি যখন দরকার তখন হয়তো ব্যাংকে আসলো। সংশ্লিষ্টদের মতে করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক স্থবিরতা দেখা দিলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারের নীতিগত ও সময় উপযোগী সাহসী সিদ্ধান্তে তা দেখা যায়নি। করোনাকালীন ব্যাংকিং সেবা চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা প্রদান করেছেন সেই আলোকে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের উপর একটি নির্দেশনা জারি করেছে। আমাদের ATM বুথ, আমাদের ডিজিটাল সমস্ত ফর্মগুলো চালু আছে, ফলে গ্রাহকরা ব্যাংকে এসেও যেভাবে তার সার্ভিস নিতে পারে, বাসায় বসেও তাদের সেই সার্ভিসটা তারা নিতে পারে যাদের সেভাবে সক্ষমতা আছে। আন্তর্জাতিক বাণিজ্য আমরা সেভাবে দিয়ে যাচ্ছি। ফরেন রেমিটেন্স সুবিধা, বহির্বিশ্বে যা প্রবাসী বাংলাদেশিরা আছেন সেই প্রবাসী বাংলাদেশিরা যে টাকা পাঠায় সেটা যেন তাদের বেনিফিশিয়ারিগণ খুব সহজে এবং রিয়েল টাইমে টাকা উঠাতে পারে সেই জন্য আমরা তৎপরতা আছি। আমাদের চেকের মাধ্যমে টাকা উঠাতে পারে অফিস চলাকালীন বা ATM বুথের মাধ্যমে টাকা নিতে পারেন। এই করোনাকালীন সময়েও আমরা সীমিত পরিসরে আমাদের বিমা অফিসগুলো খোলা রেখেছি আসলে গ্রাহকের কথা চিন্তা করে। আপনারা জানবেন যে বিমা গ্রাহকরা তাদের প্রিমিয়াম সঠিকভাবে সঠিক সময়ে জমা না দিলে অনেক সময় পলিসিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এবং বন্ধ হয়ে গেলে তখন আর তার কভারেজ থাকে না। সেই জন্য আমরা তাদের সেবাটাকে নিশ্চিত করার জন্য আমাদের এই রিনিউয়াল প্রিমিয়াম কালেকশনস এবং তাদের পার্শিয়াল ম্যাচুরিটি, ম্যাচুরিটি ইত্যাদি বেনিফিট এবং সাথে সাথে যত ধরনের ক্লেম বেনিফিট দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের এই বিমা অফিসগুলো খোলা রেখেছি। এর সাথে সাথে আমরা ডিজিটালি অনলাইনের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। সরকারকে অত্যন্ত সময়োপচিত এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানাই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলার অনুসারে রবিবার ও বুধবার এবং সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া ব্যাংকিং কার্যক্রম চলছে সকাল 10টা হতে বেলা 2:30 পর্যন্ত। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে চালু রয়েছে পুঁজিবাজারের লেনদেন। এছাড়াও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনায় খোলা রয়েছে বিমা কোম্পানিগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা অফিস সকাল 10টা থেকে 3টা পর্যন্ত।